হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার পাট মিশেল চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে চলো তোমাদের একটু আমাদের সবজি বাগানে নিয়ে যাই। এই দেখো একটা ওলকপি। আজকে এই ওলকপিটা তুলে নিচ্ছি, চার পাঁচটা হয়েছে, বেশি হয়নি, কিন্তু একটা তুললাম। মাঝে মাঝে আমি এই সবজি বাগানে ঘুরতে আসি আমার অবসর বিনোদনের জন্য, আর যখন মনটা একটু ভালো থাকে না তখন একটু এ বাগান ও বাগান ঘুরে কিছু সবজি তুলে নিয়ে চলে যাই। এই রিফ্রেশমেন্ট হয় আর কি, না হলে প্রত্যেক দিন আমি আসি না। আর এই সবজি চাষ একটা শুধু আমাদের হবি বা প্যাশান আমার আর আমার হাজবেন্ডের। এবার গাছে কিছু লঙ্কা হয়েছে, সেই লঙ্কাগুলো তুলে নিচ্ছি। আর তার আগে কয়েকটা লাল নোটের শাক তুলেছি, কিন্তু ওতে হবে না, আরেকবার তুলতে হবে। এই দেখো অল্প কিছু লাল নোটের শাক করেছিলাম, তুলে নিচ্ছি কিছুটা। এবারে আরেকটা বাগানে যাব, সেখানে একটু মূলো শাক হয়েছে। আমি মাঝে মাঝে একটু ঘুরতে আসি সবজি বাগানে, আমার মনটা তখন খুব ভালো হয়ে যায়। কাজের চাপে বাগানে আসার তো সময় পাই না। এইবার আমি মূলো শাক তুলছি, এখনো ভালো করে মূলো হয়নি, কচি কচি শাকই হয়ে আছে। তো মূলো শাক ভাজার জন্য কিছু শাক তুলে নিচ্ছি। ওই দেখো ছোট্ট ছোট্ট দুটো মূলো হয়েছে, আর এগুলো খেসার শাক, এই অল্প কিছু তুলব। আমার খুব মজা লাগে তুলতে আর বাগানে এসে ঘুরতে, ফ্রেশ এয়ারটা পাওয়া যায়। আর মনটাও খুব খুশি হয়। এবারে আমি যাচ্ছি আমাদের পুকুরে, শাকগুলোর নিচে বড্ড বেশি মাটি রয়েছে, এগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। চলো আমাদের পুকুর দেখবে। এই দেখো এখানে বড় বড় গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ, সুপুরি গাছ, নারকেল গাছ। এই হচ্ছে আমার পুকুর, বিশাল বড় পুকুর। এবার শাকগুলো আর ওলকপিটা একটু ভালো করে ধুয়ে নেব, তারপরে বাড়ি গিয়ে আবার ফ্রেশ জলে ধুয়ে রান্না করব। পুকুরে অনেক মাছও আছে, মাঝে মাঝে জেলেদের ডাকা হয়, ওরা এসে মাছ ধরে দিয়ে যায় আর কিছু নিয়ে যায়। আমার এত মজা লাগে এই পুকুরে এসে জল ঘাঁটতে বা এইসব সবজি তুলতে। কোনো কারণে আমার মনটা যদি খারাপ থাকে বা কোনো কারণে রাগ হয়, আমি সঙ্গে সঙ্গে সবজি বাগানে এসে চুপচাপ বসে থাকি। এবার আরেকটা বাগানে ঢুকব, সেখানে গাছ থেকে দুটো পেঁপে পারব। এই লঙ্কাগুলো একটু ধুয়ে নিলাম, এবার ওলকপিটা ধুচ্ছি। দেখছো তলায় কত মাটি লেগে, এই যে সবজিগুলো অল্প অল্প চাষ করা হয়েছে এখানে কিন্তু কোনো সার দেওয়া হয়নি। বাড়ি গিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে তারপরে সবজি কুটে রান্না হবে। বাজার থেকে কেনা সবজিতে প্রচুর সার থাকে। চলো এবার এই বাগানটায় ঢুকি। এই দেখো পেঁপে গাছটা খুব ছোট্ট, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁপে পাড়া যায় গাছ থেকে। দুটো পেঁপে পারবো, তারপর ছাদে যাব, সেখানে কিছু ধনে পাতা আর মেথি শাক আছে। ও ভুলে গেছি, তার আগে আরেকটা ছোট্ট বাগানে ঢুকলাম, এখান থেকে কয়েকটা বেগুন নেব, সরু বেগুন। গাছে বেগুন থাকলেই
ওই হনুমানগুলো এসে খুব জ্বালাতন করে, সব ছিঁড়ে খেয়ে চলে যায়। তাই বেশি বড় হতে দেওয়া যায় না, ছোট অবস্থাতেই তুলে নিতে হয়। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট এপিসোডে।